আপনারা জানেন যে বিগত 25 বছরের সরকারে সরকারি কর্মচারীদের অনেক কথাই বলেছে, কিন্তু আমরা দেখেছি, আমি এগ্রিকালচার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সাহেব বলি, এখানে অনেক পার্মানেন্ট ওয়ার্কার ছিল, যারা অর্চার্ড বা বিভিন্ন ফার্ম ওয়ার্কার যাদের বলকে পার্মানেন্ট ওয়ার্কার ছিল, এদেরকে এটা 1983 সালের একটা অ্যাক্ট, ডিপার্টমেন্ট এগ্রিকালচার ফার্ম হচ্ছে একটা, সেখানে একটা রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশন সার্ভিসের পলিসি রুল ছিল 1983-তে। সেখানে 1984-এ যখন তারা রিক্রুটমেন্ট হয়েছিল পার্মানেন্ট স্টাফদের, তাদেরকে কত দিত পেনশন? 100 রুপিস পার মান্থ। সেটাকে 2700-এ এসে সেখানে আস্তে আস্তে করে এটা 400 তাদের স্কেল দিতে, এরকম করে তাদের ম্যাক্সিমাম তারা এই টাকা পেত। 400 টাকাটা যেটা পেত, যারা স্কেল যাদের বেসিক ছিল 400, তাদেরকে ম্যাক্সিমাম 1300 টাকার মধ্যে ছিল, মানে ওর মধ্যে পেত। আমরা আমাদের সরকার ঠিক করেছি যে আজকের এখানে সিদ্ধান্ত হয়েছে এই 400 যে টাকার থেকে তাদের যে পেনশনটা পাবে সেটা 2500 থেকে 3600 পর্যন্ত তাদের এই পেনশনটা থাকে, তাদের এবার তারা পেতে থাকবে। তো এখানে 400 to 1300 তারা স্কেল হিসাবে পেত, সেটাকে আজকে আমরা 2500 থেকে 3600 এগ্রিকালচারের এই পার্মানেন্ট ওয়ার্কাররা যারা আছে তারা এই পেনশন হিসেবে পাবে। আমার বক্তব্য হচ্ছে এটা যে কী করে চলতো এই সমস্ত ওয়ার্কার, এটার সমস্ত আজকে মন্ত্রিসভার সিদ্ধান্তে, এবং এটাই সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে যে মিনিমাম অন্তত একটা পরিবার যাতে তারা চাকরি থেকে চলে যায়, তাদেরকে জীবন ধারণের তাদের একটা ব্যবস্থা করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা এফেক্ট হবে 1/1/2019 থেকে। এরপর থেকে 1/1/2019 থেকে এই আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত, যারা 400 থেকে যেখানে আজকে 2500 থেকে 3600 টাকার এই হায়েস্ট স্কেলে তাদেরকে পেনশনের ব্যবস্থা করা হয়েছে এবং এগুলো সিদ্ধান্ত হয়ে গেছে, এবং সেটা আগামী দিন 1/1/2019 থেকে এফেক্টিভ ডেট। এবং আমার বিশ্বাস যারা এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের যাদের ওই সমস্ত এই ফার্ম ওয়ার্কার ছিল, তাদের এই করুণ অবস্থার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে দায়িত্বের সঙ্গে উনি মন্ত্রিসভায় সিদ্ধান্ত মেনে নিয়েছেন সবাই, এবং আমি মনে করি যে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে তাদের জন্য, যাদের জীবনে চাকরির চলে যাওয়ার পরে এবং যাদের রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই ন্যূনতম টাকা দিয়ে তাদের মানে সংসার চলা দূরে থাকুক, তাদের কী অবস্থায় ছিল সেই সিদ্ধান্ত নিয়েছে। এবং যারা 1/1/2019 মধ্যে পড়ে যারা রিটায়ারমেন্টে চলে গেছে, অনেক ফার্ম ওয়ার্কার রিটায়ারমেন্টে চলে গেছে, এবং তাদেরও তারাও এই এফেক্ট, যারা চলে গেছে তারাও এর আওতার মধ্যে তারা পাবে। তো এই দুটো সিদ্ধান্ত, একটা ফরেস্ট ডিপার্টমেন্ট বললাম, একটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের, এবং আমি মনে করি যে এই আজকে মন্ত্রিসভার সিদ্ধান্তে এবং এই সমস্ত যারা কাজ করে তাদের মধ্যে একটা উৎসাহ বাড়বে, এবং আমার বিশ্বাস এখনও যারা অ্যাক্টিভ ওয়ার্কার হিসেবে আছে, এই বার্তা আপনাদের মাধ্যমে কাজকে গেলে পরে তাদের থেকে অবশ্যই আমরা দপ্তর আরও বেশিভাবে তাদের কাজ পাব। সেই সঙ্গে আরও কয়েকটা